তিনজনে মিলে একটু এসেছিলাম ডিমার্টে বাবুর ডাইপার নেওয়ার জন্য। এবার একটু হাগিসটা নিলাম, দেখি কেমন লাগে। আর ডায়েটের কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনলাম। বর একটু ভালো বেশ সফটি কিনে দিল, আর আমার ছেলেটা সফটি দেখে একেবারে লাফিয়ে ঝাঁপিয়ে চলে এসছে খাওয়ার জন্য। বাচ্চা মানুষ তো, কোনো জিনিস আমাদের খেতে দেখলে লাফিয়ে চলে আসে। ঠান্ডা লাগবে এই ভেবে আর দিলাম না, বাড়ি এসে সব জিনিসপত্র গুছিয়ে চলে এসেছে একটু নিচে দাদার বিয়ের একটা নিয়ম পালন করতে। একদিন আগেই দাদার বিয়ে হয়েছে আর ওদের জোর খোলাটা বাকি রয়েছে। আমাদের বাঙালিদের মধ্যে যেমন আড়াই দিনে বাপের বাড়িতে গিয়ে জোর খুলতে হয়, সিন্ধিদের মধ্যে বোনেরা নিজের বাড়িতেই কিন্তু দাদাদের জোরটা খুলে দেয়। তাই বোন হয়ে আমি এই নিয়মটা পালন করলাম। ভাবতেই কেমন অবাক লাগে না, সবাই থাকি ইন্ডিয়াতে কিন্তু আমাদের সবারই কত আলাদা আলাদা নিয়ম। দেখতেই দেখতে 11:45 বেজে গেছে, খাওয়ার দাওয়ার নিয়ে বসেছি, এদিকে কৃষ্ণসোনাকেও খাইয়ে দিচ্ছি। শরীর আর দিচ্ছে না, চোখ আমার ঢুলু ঢুলু, মনে হচ্ছে কখন ঘুমাবো। কৃষ্ণসোনাকে রেডি করিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের এই ছোট্ট মিষ্টি মিনি ব্লগটা ভালো লেগেছে।